প্রিয় এসএসসি স্টুডেন্টস সবাইকে এডুকেশন টিউটোরিয়ালে স্বাগত। আজকে ভিডিওতে আমরা কিছু উপবৃত্তের প্রবলেম সলভ করব। প্রবলেম নম্বর ১, উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ ধরে 2, 2 ও 3, 1 বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, সাথে আরও আছে যে এর উৎকেন্দ্রিকতাও নির্ণয় করো। উপবৃত্তের অক্ষ দুটিকে, সে এটা একটা উপবৃত্ত, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ধরে ধরা হয়েছে, এবং এই উপবৃত্তটি 2, 2 ও 3, 1 বিন্দু দিয়ে কোথাও 2, 2 বা 3, 1 বিন্দু এর উপর অবস্থিত, এটা দিয়ে অতিক্রম করে, এরকম উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা জানি সলিউশন, আমরা জানি, মনে করি উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² = 1। এই উপবৃত্তটা কি 2, 2 ও 3, 1 বিন্দু কেন, যেহেতু এটি 2, 2 ও 3, 1 বিন্দুগামী, তাহলে কি হবে বিন্দুগামী হলে, অর্থাৎ 2, 2, তাহলে এক্স এর মান কত হবে 2, 2² / a² + 2² / b² = 1, বা 4 / a² + 4 / b² = 1। সিমিলারলি এটা আবার 3, 1 বিন্দুগামী, তো 3, 1 বিন্দুগামী হলে কি হবে এক্স এর মান হবে 3, 3² / a² ওয়াই হচ্ছে 1, 1² / b² = 1, বা 9 / a² / 1 / b² = 1। এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে এইখানে আমার আলটিমেট উদ্দেশ্যটা কি, এই দুইটা সমীকরণ থেকে আমাকে এ এবং বি এর মান বের করতে হবে। তো এ আর বি এর মান বের করলে তো আমরা উপবৃত্তের সমীকরণ পেয়ে যাবো, এখানে জাস্ট এ আর বি এর মান বসবো। তাহলে সিম্পলি এটা সমাধান করি, 1 আর 2, এখানে 4/b² আছে, তাহলে 1 × 1 যা আছে তাই রাখলাম, মাইনাস 2 × এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4/b² কেটে যাবে, × 2 × 4, তাহলে এটা কি হলো 4/a² + 4/b² = 1, আর এটা হবে মাইনাস করবো না 9/a² 4 দিয়ে, 4 দিয়ে গুণ করলে 36/a² + 4/b² = 1, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস ইয়ে করলে তাহলে আমার 4/b² কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বা 4/a² - 36/a² কেটে গেছে, এটাও কেটে যাবে = 0। বাই স্কোয়ার যদি আমাদের লসাগু হয় তাহলে 4 - 36/a² = 0, সরি এটা 2 × 4, তো এটা 4, তাহলে এখানে হবে হচ্ছে 0 হবে না, এটা হবে 4 - 3 - 3, তাহলে -3a² কত, -32, বা a² = 32/3, তাহলে আমরা a² এর মান পেয়ে গেলাম। তো এই a² এর মান যে কোনো একটা সমীকরণ আমরা বসাই দিই, বসাই দিলে আমরা b² এর মান পেয়ে যাব, এটা বসাই দিই, a² এর মান বসাই দিই, এখানে কি আছে 4/a², তাহলে 4/a² মানে কি
32 by 3 plus 4 by b square equals 1. तो এখান থেকে আমরা কি পাবো 4 ভাগ b স্কয়ার ইকুয়াল টু 1 এটাকে এই পাশে নিয়ে যাই 3 4 12 ভাগ 32 এটা কত পাবো 32 মাইনাস 12 বা 4 ভাগ b স্কয়ার ইকুয়ালস 32 মাইনাস 12 করলে কত আসে 20 20 ভাগ 32 তাহলে বা এটা ক্যাটাগরি করলে 4 8 4 5 20 5 তাহলে 5 বি স্কোয়ার ইকুয়াল টু 32 5 বা বি স্কোয়ার ইকুয়াল টু 32 বাই 5 তাহলে এ স্কোয়ারও পেয়ে গেলাম বি স্কোয়ারও পেয়ে গেলাম তাহলে আমার উপবৃত্তের সমীকরণ কি হবে উপবৃত্তের সমীকরণ হবে অতএব উপবৃত্তের সমীকরণ হবে কি x স্কয়ার ডিভাইডেড a স্কয়ারের মান কত a স্কয়ার এর মান 32 বাই 3 32 বাই 3 প্লাস y স্কয়ার b স্কয়ার এর মান কত 32 বাই 5 ইকুয়ালস 1 বা 3x স্কয়ার ভাগ 32 প্লাস y 5y স্কয়ার ভাগ 32 ইকুয়াল টু 1 বা 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস 32 এটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ তাহলে বোঝা গেছে অঙ্কটা যে একটা উপবৃত্ত যেটাকে x ও y অক্ষ ধরে যেটা 2 2 এবং 3 1 বিন্দুগামী তো এই বিন্দু দিয়ে উপবৃত্তটা সিদ্ধ করলে আমরা দুইটা সমাধান সমীকরণ পাবো এই দুইটা সমীকরণ থেকে আমরা সমাধান করে a এবং b এর মান বের করে জাস্ট এখানে বসাই দেবো তাহলে এটা হলো উপবৃত্তের সমীকরণ এখন কি বলছে আরেকটা বলছে যে এর উৎকেন্দ্রিকতাও নির্ণয় করো উৎকেন্দ্রিকতাও নির্ণয় করতে বলছে তা আমি গত ভিডিওতেও বলেছিলাম ফার্স্ট আমার উপবৃত্তের সমীকরণ থেকে দেখতে হবে এটা এ বড় না বি বড় এটাকে আগে আমাকে নির্ণয় করতে কারণ আমার এখানে দুই ধরনের সূত্র আছে যখন এ গ্রেটার দেন বি আর একটা চেয়ে লেস দেন বি তো এখানে এ এ কত এটা বি এটা দ্যাট ইজ রুট 32 32 বাই 3 হচ্ছে এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হচ্ছে 32 বাই 5 তে এ করলে রুট 32 বাই 3 বা রুট 32 বাই 5 তাহলে এখানে দেখা যাচ্ছে এ বড় যেহেতু এ বড় তো এ বড়র ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা সূত্র কি এখানে উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে আমার ই ইকুয়ালস রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার তো এখানে ইজিলি আমি এ স্কোয়ারের মান বসাই দিব এ স্কোয়ার কত পাইছি 32 বাই 3 মাইনাস বি স্কোয়ারের মান পাইছি 32 বাই 5 আবার এ স্কোয়ারের মান 32 বাই 3 এটা রুট করলে যেটা আসে সমাধান করে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো